এই জলাশয়টি কি আসল না নকল? এই চমৎকার স্থানটির নাম কি? এখানে কি পাহাড় থেকে আগুন পড়ছে? আজকের ভিডিওতে আপনারা ক্যামেরায় ধারণকৃত এমনই কিছু আশ্চর্যজনক ঘটনা দেখতে চলেছেন। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা সকাল টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল সেট করে দিন। যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে গরুকেও সার্ফিং শিখিয়ে দেওয়া হয়েছে। সূর্যোদয়ের সময়ে বিচে বিয়ে সম্পন্ন করাটা অনেক রোমান্টিক একটি আইডিয়া হলেও পেছনে থাকা ওই লোকটি নবদম্পতির এই আইডিয়াটির তোয়াক্কা করে না। এই মাপিকটি কাউকেই তার ছানাদের পার্সোনাল স্পেসে আসতে দেবে না। দুটি ডলফিন এই মেয়েটিকে সঙ্গ দিচ্ছে। এটি দেখে বোঝাই যাচ্ছে প্রকৃতির শক্তির ওপর কেউই আধিপত্য বিস্তার করতে পারে না। সিংহের সাথে না পেরে এই কুকুরগুলো সিলায়নের সাথে ঝগড়া করতে গিয়েছে। এই ঝড় এর পথে আসা সবকিছু ধ্বংস করে দেয়। এই কিউট সিলায়নটি বোটে উঠে দেখতে চেয়েছিল বোট দেখতে কেমন। এখানে সমুদ্র সৈকতের মধ্যে স্ট্যান্ড স্টর্ম দেখা যাচ্ছে। এখানে এটি বোঝা যাচ্ছে না সে কি একজন অভিজ্ঞতা সম্পন্ন পাইলট না নতুন পাইলট যে কিনা ভুল ল্যান্ডিং করেছে। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। সিগাল যে কোনো নারী বা শিশুকে যে কোনো কিছু খাওয়ার জন্য আক্রমণ করতে পারে। আবহাওয়া যে কোনো অপ্রত্যাশিত মুহূর্ত বদলে দিতে পারে এবং উত্তপ্ত সূর্য যে কোনো সময় এভাবে মেঘে ঢাকা পড়ে যেতে পারে। এই মেয়েদেরকে পেয়ার জিমন্যাস্টিক আরো প্র্যাকটিস করতে হবে। এই ইতালিয়ান ভেস্পা এতটাই জনপ্রিয় যে মানুষ পানির নিচেও এটি ব্যবহার করে। এই ড্রোনে যা দেখা যাচ্ছে সেটি যদি তারা দেখতে পেত তাহলে কখনোই পানিতে নামতো না। বন্ধুরা, প্রাণীদের ভিডিওগুলো কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। ক্যাপ্টেন নিমোর সাবমেরিনের ডিজাইন চেঞ্জ করলেও এটি আরো বহুমুখী হয়েছে। এই মেয়েটি এই ছবি মারিলাইন মনরয়ের বিখ্যাত ছবিকেও ওভারশ্যাডো করে দেবে। আপনিও যদি ডলফিনের সাথে এভাবে সাঁতার কাটতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি বিচে অনেক বেশি সময় কাটান তাহলে আপনার সাথে এমনটা হতে পারে। প্রথম দফায় সার্ফবোর্ডে উঠে পড়াটা আসলেই কঠিন। মাঝে মধ্যে বিচে আপনি অনেক অপ্রত্যাশিত বন্ধু পেয়ে যাবেন। সৈকতে পিকনিক করাটা আসলে অনেক চমৎকার আইডিয়া, তবে আপনার সমুদ্রের ঢেউয়ের কথাও মাথায় রাখতে হবে। মাঝে মধ্যে আপনি এরোপ্লেন থেকেও বিচের আনন্দ উপভোগ করতে পারেন। মাঝে মধ্যে শার্কেরও নিজের পেটে আদর লাগে। এখানে নতুন একটি বন্ধুত্ব তৈরি হয়েছে, কিন্তু তারা কেবল এখানে পরস্পরের সাথে দেখা করতে পারবে। এদেরকে স্পর্শ করার আগে এদের অনুমতি নেওয়া উচিত। আপনি যদি সি ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাহলে আপনার সব ধরনের অবস্টিকেলের জন্য প্রস্তুত থাকা উচিত। মাঝে মধ্যে ভালুকেরও বিচে সময় কাটাতে ইচ্ছে হয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনি কোন দেশের কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। মাঝে মধ্যে বড় সি টার্টেল উল্টে গেলে অন্যের সাহায্য ছাড়া আর সোজা হতে পারে না।
এটি বিজে এঞ্জিনিয়ার একটি রোমাঞ্চকর উদাহরণ। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটিকে আবার সমুদ্রে নেওয়া হবে কিভাবে। এই সিগালটি খাবার ছিনিয়ে নিতে এসে এই লোকটির হাতে ধরা পড়ে যায়। এই ক্যাঙ্গারুটি ভুলে গিয়েছিল পানি তাদের জন্য না। একবার ভেবে দেখুন, আপনি সকাল সকাল বিচে গেছেন এবং আপনার সামনে এই রকেট লঞ্চ হচ্ছে। বিচের আরেকটি চমকপ্রদ দৃশ্য হচ্ছে হামব্যাক হুইলের পানি থেকে লাফ দেয়া। এই লোকটি জেলিফিশের কারণে নিজের ক্ষতির চিন্তা না করে এটিকে আবার গভীর জলে পাঠিয়ে দেয়। এই লোকগুলো এই শার্কটিকে আবার সমুদ্রে ফেরত পাঠিয়ে দিচ্ছে। একবার ভেবে দেখুন, এই শিলাবৃষ্টির কবলে পড়া পর্যটকদের কি দশা হয়েছিল। এই লোকগুলো মিলে 6 মিটার লম্বা এই কিলার হুইলটিকে আবার সমুদ্রে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই সি লায়নটির মুড অনেক খারাপ ছিল। এখানে এই অক্টোপাসটি হয়তো এই মেয়েটির সাথে বন্ধুত্ব করতে এসেছিল। এই বিশাল মাছটি সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে সৈকতে আছড়ে পড়েছিল। তখন এই লোকগুলো মাছটিকে আবার সমুদ্রে ফেরত পাঠিয়ে দেয়। মাঝে মধ্যে প্রশিক্ষণরত পাইলটদের জন্য ট্রেনিং রানওয়ে হিসেবে কাজ করে। এই হাতির ছানাটি বিচে আসতে পেরে অনেক খুশি হয়েছে। এই কালো পিয়ানোটি ঘটনাক্রমে এই সৈকতে এসে পড়েছিল। তখন এখানে আসা লোকগুলো এই পিয়ানোটিকে এই কাজে ব্যবহার করে। এই লিজার্ডগুলো এই পর্যটকদের সাথে বিচে এনজয় করতে এসেছে। এই ল্যান্ডিংটি অতটা পারফেক্ট না হলেও এটি যথেষ্ট সফট ছিল। তারা ভিন্ন হলেও পরস্পরের প্রতি ভালোবাসা কিন্তু কম হয়নি। এই কুকুরগুলো সমুদ্রেও মালিকের সঙ্গ দিচ্ছে। এখন তো ক্যাঙ্গারুও সৈকতে সকাল সকাল দৌড়ানো শুরু করে দিয়েছে। এরপরেও আমাদের মধ্যে কেউ কেউ কেবল দৌড়ানো শুরু করার পরিকল্পনাই করছে। এই শার্কটি সৈকতে ভেসে আসলে এই দয়ালু লোকটি শার্কটিকে আবার পানিতে পাঠিয়ে দেয়। এই অবলা প্রাণীটি এই মেয়েটির সাহায্য ছাড়া আবার বাড়িতে ফেরত যেতে পারত না। এখানে এই লিজার্ডগুলো কি প্রেম করছে না মারামারি, আপনার মতামত কমেন্টে জানাবেন। এই মাছগুলো দীর্ঘ সময় ডাঙায় থাকতে পারে এবং প্রয়োজনে আবার জলে ফিরে যেতে পারে। থাইল্যান্ডের উপকূলটিতে উষ্ণ ফিরোজা জলের পাশাপাশি আশ্চর্যজনক শিলা রয়েছে। ক্যালিফোর্নিয়ার এই উপকূলের চেয়ে চমৎকার আর কি হতে পারে। জিওলা হলো গ্রিসের শিলাগুলোর মধ্যে লুকিয়ে থাকা একটি উপহৃদ। এটি আত্মাকে শান্তির অনুভূতিতে পূর্ণ করে দেয়। মিশরের শিওয়া মরুদ্যান একটি অনন্য স্থান যা অন্তহীন মরুভূমি দ্বারা বেষ্টিত। এখানকার মূল বিশেষত্ব হচ্ছে এখানকার কাদার তৈরি বাড়ি এবং এটি ওমানের মরুভূমির একটি প্রাকৃতিক মরুদ্যান। এই ফিরোজা বর্ণের ঢেউগুলোকে আসলেই অনেক চমৎকার লাগছে। এই শটগুলো দেখার পর যে কেউ উত্তপ্ত বালুময় সি বিচে যেতে চাইবে।
যদিও এই সিলায়নটি এখনও বাচ্চা, কিন্তু এর পরেও সিলায়নটি এই লিডারশিপ স্কিল দেখাচ্ছে এবং এর এলাকা থেকে সবাইকে তাড়িয়ে দিচ্ছে। এদিকে এই কুকুরটি এই পাখিটিকে বিশ্রাম নেওয়ারও সুযোগ দিচ্ছে না। এখানে পানি নিজে নিজেই গরম হয়ে ফুটছে। এই জলাশয়টি আকারে এতটাই ছোট যে খুব কম মানুষই এর মধ্যে নামতে পারবে, কিন্তু বোঝাই যাচ্ছে এটি অনেক গভীর ও পরিষ্কার। ব্রাজিলের লিনুয়া ম্যারানহেন্সিস এমন একটি স্থান যা কল্পনা ও বাস্তবতার মিলন ঘটায়। অনেক বছর আগে যেই প্ল্যানটি সৈকতে ক্র্যাশ করেছিল, এখন সেটি পর্যটকদের জন্য জাদুঘর হয়ে গিয়েছে। আমার মনে হয় না কেউ এমন গরম পানিতে নামার সাহস করবে। তো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকের কোন ভিডিওটি দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন। আমি আপনাদের প্রতিটি মূল্যবান কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।